এই কৃষ্ণ আমাদের কাঁচি আছে, কাঁচিটা নিয়ে আয় তো। টিয়া পাখি ধরছে কারা? হ্যাঁ জাল পেতে টিয়া পাখি ধরছে কারা? কারা কি করে বলবো? ছাড় ভয় নেই তোর। নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আর আজ আগের দিন আমাদের টিয়ার ব্লগের মধ্যে আমরা একটা কথা বলতে যাচ্ছিলাম, সে বলতে বলতে হট করে সাপ দেখে ভয়ে দৌড় মেরেছি, কথাটা আর বলাই হয়নি। আমরা আগের দিন ওখানে টিয়া তুলতে গেছি, টিয়া তোলার জন্য অপেক্ষা করছি একটা সময়, বেশ অনেকক্ষণ ধরে টিয়ার ডাক শুনতে পাচ্ছিলাম, টিয়া দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমরা ভেতরে গিয়ে দেখি একটা জালের মধ্যে টিয়া আটকে আছে, টিয়াটাকে আমরা ছাড়িয়ে দিয়েছি। এই বিষয়ে আজকে, আগের দিন কী হয়েছিল ওই টিয়াটাকে ছাড়ানোর সময়, টিয়াটাকে কী করে ছাড়িয়েছি, তা সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। চলুন দেখে নিই আগের দিন আমাদের সাথে কী হয়েছিল। ভাই তোকে বাঁচাচ্ছি আমরা, ছাড়। আমরা আমাদের এখানে এক জায়গায় টিয়া তুলতে এসেছিলাম, এখানে জাল পেতে রেখেছে টিয়াগুলোকে ছাড়, টিয়াগুলোকে ধরার জন্য। তা আমরা এসে দেখি এই অবস্থা। এই কৃষ্ণ আমাদের কাঁচি আছে, কাঁচিটা নিয়ে তো রক্তাক্ত করে ফেলেছে, ধরতে পারছি না, হাতে কামড় দিচ্ছে, দু তিন জায়গায় রক্ত বার করে দিয়েছে। জাল না কাটা ছাড়া কোনো উপায় নেই, এরকম জালে বিভৎসভাবে জড়িয়ে গেছে। পাশে গ্যামা ক্ষেত আছে, গ্যামা ক্ষেতের মধ্যে ছাড়াবো কি করে, কামড়ে রক্ত বের করে দিয়েছে আমার হাতে। ভালো করে ধর, টিয়া পাখি ধরছে কারা? হ্যাঁ জাল পেতে টিয়া পাখি ধরছে কারা? কারা কি করে বলবো? এই এই তো এখানে এসেছিলাম এই আমাদের ছবি তোলার জন্য, এখানে টিয়া হয় তাহলে জাল দিয়ে টিয়া পাখি ধরছে। আমাদের বাড়ি কোন যাই? আমাদের বাড়ি এখানেই, এই তো হাসপাতাল গরম ভাবে জড়িয়েছে। দাঁড়া এই ডানাটা কেটে দাও, মানে ডানা কাট মানে বাঁচাতে হবে তো, ছেড়ে দেবো। হ্যাঁ ধরো তো, ধরো তো, ভয় নেই, আমি হাতে 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 কামড়, হাতে কামড় দেবো, আমার আনলে না। আর কি করবি, তুই করছ না, তোকে বাঁচিয়ে দেবো, তোকে বাঁচিয়ে দেবো ভাই, তোকে বাঁচিয়ে দেবো। তুই কর পাগলি, খেয়াল করবি ডানা যেন না লাগে। না না ডানা লাগবে না, এই এইখানে মারো, এই দেখো ডানাটায় মারো, ডানাটায় এই জায়গাটা না, ও দেখো এই হাতের তলা, এই দেখো এই দেখো আমি ধরছি, দেখো নাও নাও হাত দাও। হ্যাঁ তুই কর শোনা, যারা হাঁপা ছাড় পা ছাড়, দেখি 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 এই যে তোমার গোছকে ধরে নি। হ্যাঁ ধরাই না, লেগে যাবে না না, আমি দিচ্ছি, দেবো কায়দা করে দেবো, ঠিক আমাদের খুব সুবিধা হয়েছে, ধর এই তো ঠান্ডা হয়ে গেছে, এই তো বাহ 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 বাহ, স্যার পুরো ছেড়ে গেছে না, এইখানটায় আছে, কোন জায়গাটা আছে দেখুন, এইখানটা আছে, দাঁড়া দাঁড়াচ্ছি,
থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। আর আমার একটা জিনিস মনে হয়, পাখি মুক্ত আকাশেই হয়তো বেশি সুন্দর লাগে। তো পাখিকেও পুষবেন না, পাখিকেও খাঁচায় পুষবেন না, এবং পাখিকেও ধরবেন না। এবং আশেপাশে যদি কোনো বাচ্চারা এরকম পাখি ধরতে চায় বা পুষতে চায়, তাদেরকে বারণ করুন এবং তাদেরকে শেখান যেন তারা পাখি না ধরে, পাখি না পোষে। চলুন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। চলুন দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছবি দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ফেসবুক পেজে ফলো করতে পারেন, ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে। আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।